हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। आमी तोमादेर गणित शिक्षक शुभमय। आज के एक नतून प्रश्न समाधान निये आलोचना करब। चलो देखे नवा जाक प्रश्नटी। प्रश्न आमादेर बला हयेछे 51 प्लस 53 प्लस 55 प्लस डट डट tn इक्वल टू 5151। तो लिखते पड़ी अतएव tn हलो प्रदत्त श्रेणी, tn हलो प्रदत्त श्रेणी n-तम पद एवं श्रेणीर बा श्रेणीटीर एवं श्रेणीटीर मोट पद संख्या আমরা এখানে কি লিখতে পারি? এক্ষেত্রে এক্ষেত্রে 53 মাইনাস 51 ইকুয়াল টু 2 আর 55 মাইনাস 53 ইকুয়াল টু 2। অর্থাৎ কোন একটি শ্রেণী তার পরবর্তী শ্রেণীর সাথে যদি আমরা সেই শ্রেণীটিকে বিয়োগ করি তার মান একই আসছে। তাহলে সুতরাং প্রদত্ত শ্রেণীটি একটি সমান্তর শ্রেণী যার প্রথম পদ 51 সাধারণ অন্তর, দুই পদ সংখ্যা n পদ সংখ্যা n আর শেষ পদ tn। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? শর্তানুযায়ী শর্তানুযায়ী 51 প্লাস n মাইনাস 1 ইন্টু 2 ইকুয়াল টু tn। আমরা এইভাবে লিখতে পারি যেহেতু tn টি আমাদের শেষ পদ বা n তম পদ, তাহলে tn ইকুয়াল টু 51 প্লাস n মাইনাস 1 যেহেতু n পদ সংখ্যা ইন্টু 2। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? tn ইকুয়াল টু 51 প্লাস 2n মাইনাস 2। তাহলে tn ইকুয়াল টু 49 প্লাস 2n। তাহলে আমরা এবার কি লিখতে পারি? 51 প্লাস 53 প্লাস 55 প্লাস ডট ডট আপ টু tn ইকুয়াল টু n বাই 2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, যেহেতু এটি একটি সমান্তর প্রগতিতে আছে। এখানে আমরা এর ভ্যালুটি লিখে নিলাম, আর এখানে আমরা কি লিখে নেব? প্রশ্নানুযায়ী, যেহেতু প্রশ্ন আমাদের এই কন্ডিশনটি দেওয়া আছে, প্রশ্নানুযায়ী। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি?
इक्वल टू 5151 তাহলে প্রথম পদ আমরা কি পেয়েছি 51 আর শেষ পদ আমরা কি পেয়েছি tn इक्वल टू 5151 এবার আমরা এখানে কি করব tn এর মান বসিয়ে দেব 51 প্লাস 49 প্লাস 2n इक्वल टू 5151 tn এর মান বসিয়ে পাই মান বসিয়ে পাই তাহলে আমরা এখানে কি পাচ্ছি n by 2 into 100 plus 2n minus 5151 equal to 0 তাহলে এবার যদি আমরা এখানে দেখি এখান থেকে আমরা 2 কে কমন নিতে পারি আর n কে মাল্টিপ্লাই করে দিতে পারি তাহলে 50n plus n square by 2 minus 5151 equal to 0 2 to cancel out এবার আমরা 50n plus n square কে rearrange করে কি লিখতে পারি n square plus 50n minus 5151 equal to 0 এবার আমাদের কি করতে হবে মিডল টার্ম তাহলে এটিকে আমরা কিভাবে ভেঙে দেব 101 minus 51 কারণ এই দুটো টার্মের গুণফলে কি হয় এই দুটো সংখ্যার x n স্কয়ার এর সহগার এই ধ্রুবক মানটির গুণফলের সমান হয় এই দুটি সংখ্যার গুণফল তো এই আকারে আমরা ভেঙে নেব minus 5151 equal to 0 তাহলে এবার যদি আমরা এটিকে ভেঙে দিই n স্কয়ার প্লাস 101n minus 51n minus 5151 equal to 0 তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি n into n plus 101 minus 51 into n plus 101 equal to 0 তাহলে n plus 101 into n minus 51 equal to 0 তাহলে হয় n plus 101 equal to 0 তাহলে n equal to minus 101 অথবা n minus 51 equal to 0 তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি n equal to 51 n equal to 51 তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি হয় n equal to minus 101 অথবা n equal to 51 n পদ সংখ্যা তাই n এর মান ধনাত্মক অতএব n equal to 51 না আমাদের এখানে প্রশ্নে কি বার করতে বলা হয়েছে tn আমাদের এখানে tn বার করতে বলা হয়েছে tn এর মান তাহলে tn equal to আমরা কি পেয়েছি তাহলে tn equal to 49 plus 2n a n equal to 51 বসিয়ে পাই তাহলে আমরা এখানে কি পাবো tn equal to 49 plus 2 into 51 equal to 49 plus 102 equal to 151 তাহলে আমরা এখানে কি লিখতে পারি tn এর মান 151 তাহলে এটি হলো আমাদের অ্যানসার থ্যাংক ইউ